السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد আমি প্রথমেই ক্ষমা চাই, আমার দেরি হয়েছে। আমি অবশ্য আমাদের মেজবানকে প্রথমেই উজরখাই করেছিলাম, আমার মসজিদে একটা মিটিং ছিল এবং বাধ্য হয়ে আমি মসজিদে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমাকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত থাকতে হয়েছে। সেই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের সবার কাছে। আজকে যে বিষয় নিয়ে আয়োজন, আমি আপনাদের সবার কৃতজ্ঞতা আদায় করি, শুক্রিয়া আদায় করছি, আর আমরা সবাই মিলে আজকের মেজবানেরও শুক্রিয়া আদায় করছি। আর আল্লাহ তাআলার প্রশংসা তো আমরা করছি, প্রথমেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছি। তো আসলে এ ধরনের পরস্পর কাছাকাছি বসা আমাদের উচিত। আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করে যতটা সময় ব্যয় করছি, যতটা শক্তির ব্যয় করছি, তার চেয়ে শত্রুকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আমাদের একত্রিত হওয়াটাই এখন সময়ের দাবি। আর না হয় আমাদের অস্তিত্ব হয়তো একদিন নাও থাকতে পারে। আমি খুব সংক্ষিপ্ত, তবে শব্দ প্রয়োগে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমি খুব বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, যেমন আজকের ব্যানারও জঙ্গি শব্দটা লেখা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই শব্দটা কখনো বলি না, এই জন্যে বলি না, আমরা সবাই ইতিহাস জানি যে ১৯শ শতকে সিরিয়ার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, তাকে জঙ্গি লেকব দেয়া হয়েছিল, খেতাব দেয়া হয়েছিল, কারণ তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারককে ইহুদিরা চুরি করতে চেয়েছিল, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি হওয়া বন্ধ করেছিলেন। তারই ঐতিহাসিক উদ্যোগ ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে তাকে জঙ্গি বলা হয়, লকব নুরউদ্দিন জঙ্গি। কিন্তু এই কথাটা আমরা আজ কেউই বলছি না। হ্যাঁ, বলার প্রেক্ষাপট হয়তো নাই, এই ইতিহাসটা মিম্বরে দাঁড়িয়ে অনেকেই হয়তো বলতেও পারবো না, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করব না। যেমন ওই যে বাংলা আরেকটা শব্দ শুরু হয়েছিল, মৌলবাদী, মৌলবাদী, ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিস্ট, এটা কোনো মুসলমান গালি হিসেবে বলা উচিত নয়। অন্যরা কেউ, শত্রুরা বলুক, তো জঙ্গি আমাদের শত্রুরা আমাদেরকে বলুক, কোরআনকে জঙ্গিবাদী কিতাব বলুক, বলতেই পারে, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহারে আমি খুব, কারণ এই ইতিহাসটাও আমাদের জেনে রাখা উচিত যে নুরউদ্দিন জঙ্গি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, এই শব্দটার ইতিহাস আপনারা জেনে নেবেন। তাই আমি বলি বিপদগামী এবং সন্ত্রাসী, বিপদগামী এবং সন্ত্রাসী। এটা মানে আমাদের, আমরাই যদি জঙ্গিকে গালিতে পরিণত করে দিই তাহলে কোথায় যাবেন সেই নুরউদ্দিন জঙ্গি? নুরউদ্দিন জঙ্গির এই কাজের জন্য আমিও তো সাক্ষী, আপনিও সাক্ষী, কারণ আল্লাহর কালাম ওকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, সবাই সবার জন্য সাক্ষী। আমরাও তো নুরউদ্দিন জঙ্গি ও ইহুদিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, যদি সত্যি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক না থাকতো তাহলে আমাদের অনেক কিছুই আজ হারিয়ে যেত, এটা ওদের ষড়যন্ত্র ছিল। তাই এটা আমার প্রথম অনুরোধ। দুই নম্বর হলো যে এই যে বিপদগামিতা এবং এই সন্ত্রাসবাদ, এর থেকে উত্তরণের জন্যে এবং আমরাও একত্রিত হওয়ার জন্যে একটা কথাই যথেষ্ট, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রুজ্জকে যদি আমরা ঠিকমতো ধারণ করতে পারি তাইলে সবাই এক, যত দূরেই থাকুক, হাজার মাইল দূরে থাকলেও সবাই এক, যদি কোরআন এবং সুন্নাকে আমরা ঠিক মতো ধরে রাখি। আজকে কেন বিপদগামী হচ্ছে, কেন আজ আমার সন্ত্রাসবাদী হচ্ছে, এর কারণ কোরআন এবং সুন্নার যথার্থ জ্ঞান তাদের কাছে নাই। যেমন কোরআন এবং সুন্নার আয়াত, কোরআনের আয়াত হাদিসের উদ্ধৃতি দিয়ে যুবককে বা অল্প শিক্ষিত ধর্মীয় আবেগ যার রয়েছে তাকে ব্যবহার করছে বোমা মারার জন্যে, মানুষ হত্যার জন্যে। এই ক্ষেত্রে আমাদের উচিত হলো, আমরা আমি আমি ব্যক্তিগত আমি খুব কবি কমি কম জানি, আমি নিজেই লেখাপড়া করার চেষ্টা করি, অনেক কিছুই জানি না। আসলে অজ্ঞতাই সবচেয়ে বড় শত্রুতা, এই জন্য আলেমদেরকে বেশি বেশি পড়া উচিত আর সাধারণ মানুষের কাছে এই কথাটা ছড়িয়ে দেওয়া উচিত, কোরআনের আয়াত এবং হাদিস। যেমন আমি কথাটা মিডিয়াতেও বলেছি, সরাসরি কোরআনের আয়াত অন্তত শরীর যে কোনো আয়াতের দলিল হিসেবে গ্রহণ করার আগে ন্যূনতম তিনটি প্রশ্ন সবার সামনে দাঁড় করানো উচিত, কেন এই আয়াত নাজিল হয়েছে, কি অর্থ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিভাবে বা আমল করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর হাদিস হলে চারটি, এক নম্বর স্ট্যাটাসটা কি,
এটা কি সহি গরিব, এটা কি মানে হাদিসের এই প্রকারভেদ গুলোর মধ্যে কোনটা, কোন এটা প্রথম জানবে, দুই নাম্বার এর শানে ওয়ার্ড, তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থ করেছেন, চতুর্থ তো কিভাবে আমল করেছেন আসহাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। তো এখন সময় হলো সত্যি আমাদের জিহাদ আর সন্ত্রাসবাদী থেকে এক করে ফেলা হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে সন্ত্রাসের সাথে এক করে ফেলা হয়েছে। আমাদের উচিত এগুলাকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরা, নিজে আগে বুঝবো তারপরে তুলে ধরবো। এবং বিশেষ করে কলেজ, যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি গত ২০ তারিখে, গত মাসের ২০ তারিখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আমাকে দাওয়াত দিয়েছিল এই একেবারে ওদের ওই মানে সন্ত্রাসবাদ বিরোধী আয়োজনে, মানে সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তা আমিও বক্তৃতা করলাম ৪৫ মিনিট, আমি করে সাবজেক্ট যে আয়াতগুলো দিয়ে মানে যেমন যুদ্ধ বিগ্রহের প্রথম আয়াত নাজিল হয়েছে সূরা তাওবার ১১১ নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ব্যাখ্যা করেছি এই আয়াত নাজিল হয়েছে বাইআতুল আকাবার সর্বশেষ পর্যায়ে, আমল করেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ময়দানে, ওই ওই ওখানে ৭২ জন বা ৭৫ জন সাহাবি মদিনা থেকে যারা এসেছিলেন তাদের কি কারো এতটুকু ইমান ছিল না, তখন যায় আবু জেহেলকে হত্যা করে ফেলে, তখন যায় উদ্বা সাহিবাকে মেরে ফেলে, কিন্তু কেউ তো করে নাই, গুপ্ত আক্রমণ তো ওইভাবে হয় নাই হোলি আর্টিজানের মতো। তাই ব্যাপার হলো কোরআন এবং সুন্নার জেহাদ এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আর হা অবশ্যই কাতল এবং তেতাল, এই সবগুলো বিষয়কে সুন্দরভাবে নিজে জেনে মানুষের সামনে উপস্থাপন করা উচিত। এক্ষেত্রে আমিও আমার অনেক অজ্ঞতা রয়েছে, আমি দেখি আলেম ওলামাদের অজ্ঞতাটাই সবচেয়ে বড় ব্যর্থতার কারণ, এই জন্যে লেখাপড়ার যে শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমাদের আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলবো আগে নিজেরা জেনে সবার সামনে সঠিক জিনিসটা তুলে ধরব, তাইলেই ইনশাআল্লাহ এই বিপদগামিতা এবং আজকে এই যে সন্ত্রাসবাদিতা ইসলামের নামে এটা অবশ্যই হারিয়ে যাবে। আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বটুকু পালন করবো। এই ক্ষেত্রে হ্যাঁ, আমি আরেকটা সর্বশেষ পরামর্শ, আমি একটা অনুরোধ করতে পারি, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী রয়েছে, প্রত্যেক জ্ঞানীর উপরে। তো অন্তত আমি এখানে আমরা যারা আমাদের ডক্টর সাইফুল্লাহ ভাই, তারপরে ডক্টর লোকমান ভাই বা ওনারা ওনাদের, আমাদের ডক্টর মঞ্জুরুল ভাই উপস্থিত নাই দেশে, উনি সৌদি আরবে। তো আমাদের আমাদের মধ্যে বেশ এমন ভাইরা রয়েছেন যারা বিদেশে ভালো লেখাপড়া করেছেন, ভালো ছাত্র ছিলেন বিদেশে, যারা ভালো জ্ঞানী সারা পৃথিবীতে, যারা মুসলিম চিন্তাবিদ হিসেবে পরিচিত, তাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, পরিচয় রয়েছে। আমি অনুরোধ করব তারা একটু আগায় এসে আমাদেরকে সাথে নিয়ে অন্তত যদি প্রথম নিজেদের মধ্যে কিছু প্রশিক্ষণ কর্মশালা করা উচিত সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট। এবং ইকবাল ভাই তানজিমুল উম্মা উদ্যোগটা নিতে পারে, যেমন আজকে এই উদ্যোগটা আসলাম খাইলাম, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো একটু জ্ঞানের খোরাক পেয়ে যাওয়া, জ্ঞানের খোরাক নিয়ে যাওয়া। তো যদি আলেম ওলামারা, আমরা সবাই ছোট কিন্তু আমাদের মধ্য থেকে কেউ না কেউ বড় হবেন, বড় হচ্ছেন ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে যদি আরো বারবার বসতে পারি, আমার মনে হয় সাবজেক্ট ভিত্তিক কর্মশালা হলে এই ক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব এবং এই বর্তমান সময়ের যে ঝামেলাটা এটা অনেকটাই মিটে যাবে। আর এই ক্ষেত্রে আরেকটা পরামর্শ আমার, এটা আরেকটা পরামর্শ হলো যে এরই মধ্যে আমাদের মধ্যে কিছু কিছু ভাই আসি আমরা কিছু কিছু ব্যাপারে খুব কট্টর হয়ে যাই, আর কেউ আসি কিছু কিছু ব্যাপারে একটু বেশি সহজ সরল, মানে মধ্যম পন্থাও না বেশি সহজ। যেমন আমার কথাই বলি, আমি সুবানবাগের জুমার পরে দোয়াও করি। এখন যদি আমার বিরুদ্ধে কোনো ভাই একটু ফতোয়া মারেন যে উনি তো দোয়া করে শেষ, এখন আমি কই যাবো কোন দিকে, আমার যাওয়ার জায়গাটা তো একটু রাখবেন। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বললাম, আমাদের কিছু কিছু ভাই বেড়াদার আছেন, কোনো এক ভাই হয়তো কোনো একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তার মানে তার ফিলসফিতে একটা বিষয় আসছে, সুন্দর করে মানুষকে বুঝিয়েছে, হতে পারে তার এই কথাটার মধ্যে একটু ভুল আছে, নুসুসের কোনো বৈপরীত্য আছে, থাকতেই পারে, তাহলে একটু দেখা করে সাক্ষাৎ করে একটু একটু কথা বলি। কিন্তু না, আরেকটা বক্তব্য তৈরি করে ইউটিউবে ছেড়ে দিলাম, নোট দিলাম উনি ভুল কইছেন এটা হলো ঠিক, এইভাবে হইলে কোনোদিন, বরং এটাই বড় সন্ত্রাসবাদিতা, এটাই বড় সন্ত্রাসবাদিতা।
তত্ত্ব সন্ত্রাস, তো নিজেরা নিজেরা সন্ত্রাস তত্ত্ব সন্ত্রাসের মানে প্রতিষ্ঠাতা হয়ে প্রচলিত সন্ত্রাস তো বন্ধ করা যাবে না। এটা আমার একটা অনুরোধ, এক্ষেত্রে আমি মনে করি যে আমার বড় ভাইরা উদ্যোগ নিলে কাউকে কাউকে কিল দিতে হইব, কাউকে একটু আদরও করতে হইব, বুঝতে পেরেছেন? যখন জায়গাটা সব উচিত এটা দিয়ে উদ্যোগ নিলে আমরা আশা করি ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ সত্যিই বাংলাদেশ আসলে আমাদের এই জমিনটা বড় উর্বর, সত্যি বড় উর্বর। এদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, ইসলাম এদেশের একেবারে শিকড় একেবারে গভীরে কেউ উপরে ফেলতে পারবে না ইনশা আল্লাহ। এবং এটা মানে শত্রুরা যে কতটা ভয় পায় এটা শত্রুদের দেখলেই অবশ্যই আশ করতে। তো আমাদের এই যে পজিটিভ বিষয়টা এটা আমরা যদি ব্যবহার না করি আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।